এই মুহূর্তে আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। উপনির্বাচনের ভোটের মুখে সিপিআইএমের পার্টি অফিস সহ বাম যুব ছাত্রদের ওপর আক্রমণের সংগঠিত করেছে তৃণমূলের বাইক বাহিনী, তৃণমূলের হারমার দুষ্কৃতীরা। এরই প্রতিবাদে রানীগঞ্জে চলছে প্রতিবাদ। কেননা দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি, এই যে তৃণমূল প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে অতর্কিতভাবে যেভাবে হামলা চালাচ্ছে, সেটা কিন্তু একটা নির্লজ্জিত চলছে। এই সরকার না সার্কাস, আগামী দিন মানুষই যোগ্য জবাব দিবে, শুধু সময়ের অপেক্ষা। সারা রাজ্যে একটা প্রতিবাদ নিন্দার ঝড় উঠেছে সিপিআইএমের কার্যালয়, পার্টি অফিসে হামলা, বাম যুব সংগঠনের ওপর আক্রমণ, প্রশাসন নীরব, শাসকের দলদাসে পরিণত হয়েছে। আজকে গণতন্ত্র কোথায়? জলপাইগুড়ি ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন সহ বেশ কয়েকটি রাজ্যের উপনির্বাচন যখন জাতীয় নির্বাচন ঘোষণা করেছেন কমিশন, তখন থেকেই তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীরা দাপিয়ে বেড়াতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তের আজকে ছিল প্রতিবেদন।